কেমন আছো তোমরা? গতদিন আমরা আলোচনা করছি কেন্দ্রীয় প্রবণতার গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়। আজকে চলো দেখি আমরা মধ্যমা, প্রচুরক, দশক, শতক কিভাবে নির্ণয় করে। অ্যাটেনশন, মধ্যমা যখন শ্রেণীকৃত তথ্য থাকবে তখন তথ্যসারির মানগুলোকে ক্রম অনুসারে সাজানোর পর যে সংখ্যা তথ্যসারিকে সমান দুভাগে ভাগ করে সেটা হচ্ছে আমাদের মধ্যমা। এখন বিজোড় সংখ্যার জন্য মধ্যমার সূত্র, বিজোড় সংখ্যার মধ্যমা এম ইকুয়াল টু এন প্লাস ওয়ান বাই টু তম পদ। এক্সাম্পল দেই একটা, এই সংখ্যাগুলো দেওয়া আছে, মধ্যমা কত? শুরুতে আমাদের যেতে হবে মানের ক্রম অনুসারে তথ্যগুলোকে সাজাতে হবে। মধ্যমা নির্ণয়ের জন্য অবশ্যই তথ্য সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজাতে হবে, মানের ক্রম অনুসারে, মাইনাস ওয়ান, জিরো, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন। মধ্যমা বিজোড় সংখ্যা আছে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, বিজোড় সংখ্যা আছে, সুতরাং এন প্লাস ওয়ান বাই টু তম পদ। অতএব এনের মান কত আছে এখানে? সাতটা, এন সমান সেভেন, সুতরাং এন সমান সেভেন প্লাস ওয়ান বাই টু তম পদ। ফোরতম পদ এক, দুই, তিন, চার, ফোরতম পদের মান ফোর। সুতরাং মধ্যমা ফোর অ্যান্সার। কাকতালীয়ভাবে এখানে ফোর হয়ে গেছে, অন্য কোনো সংখ্যাও আসতে পারে, জিরোও আসতে পারে, মাইনাস কোনো সংখ্যা আসতে পারে, যে কোনো সংখ্যা আসতে পারে। এখন জোড় সংখ্যার জন্য আমরা দেখি মধ্যমার সূত্র। জোড় সংখ্যার ক্ষেত্রে মাইনাস থ্রি, মাইনাস এইট, সেভেন, জিরো, ওয়ান, টু, ফোর, সিক্স, সংখ্যাগুলির মধ্যমা কত? সমাধান, মানের ক্রম অনুসারে আবারও উচ্চ ক্রম, মানের ক্রম অনুসারে মাইনাস এইট, মাইনাস থ্রি, জিরো, ওয়ান, টু, ফোর, সিক্স, সেভেন। মধ্যমা এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদের গাণিতিক গড়, অর্থাৎ দুই দিয়ে ভাগ, দুটো সংখ্যা আছে এন এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, তাহলে এইট বাই টু তম পদ প্লাস এইট বাই টু প্লাস ওয়ান তম পদ। বোঝা যায়? বোঝা যায়? থ্যাংক ইউ। ফোরতম পদ, ফোর আর আগে ফাইভতম পদ ডিভাইডেড বাই টু। তো আমরা দেখি ফোরতম পদ এক, দুই, তিন, চার, ফোরতম পদ, ফাইভতম পদ, এই দুটো পদের গাণিতিক গড়। ফোরতম পদের মান আছে ওয়ান আর ফাইভতম পদের মান আছে টু, নিচে টু, থ্রি বাই টু।
এটা অ্যানসার তাহলে আমরা এখানে লিখি 4 তম পদ 1 5 তম পদ 2 এটা 1.5 ক্লিয়ার আচ্ছা এখন আমরা অবিচ্ছিন্ন চলকের মধ্যবর্তী ভাবে বের করব একটু দেখি চলো एग्जांपलে যাই মধ্যমা শ্রেণী গণসংখ্যা 5 থেকে 10 10 থেকে 15 15 থেকে 20 20 থেকে 25 25 থেকে 30 এখানে 8 12 15 7 3 মধ্যমা নির্ণয় করো সমাধান শ্রেণী গণসংখ্যা যোজিত গণসংখ্যা নামে আরো একটা কলাম প্রয়োজন হয় জড়িত মধ্যমা নির্ণয় করার জন্য জড়িত গণসংখ্যা নামে আরো একটা আমাদের কলাম প্রয়োজন হয় শ্রেণী দেওয়া আছে 5 থেকে 10 10 থেকে 15 15 থেকে 20 20 থেকে 25 25 থেকে 30 গণসংখ্যা 8 12 15 7 3 জড়িত গণসংখ্যাটা বের করতে হয় 8 8 আর 12 20 20 আর 15 35 42 45 মধ্যমা সূত্র দেখো মধ্যমা ইকুয়াল এন প্লাস এন বাই টু মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি আমরা বলে দিই এই এল কি এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা এফ সি মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী যোজিত গণসংখ্যা যোজিত গণসংখ্যা মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা ক্লিয়ার করে দিচ্ছি এই হয় হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা মধ্যমা শ্রেণীর গণসংখ্যা সি হলো মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান আমরা কি করি বুঝবো যে কোথায় মধ্যম আছে আমরা এন বাই টু আগে নির্ণয় করি এন হচ্ছে মোট গণসংখ্যা মোট গণসংখ্যা আমাদের 45 তাহলে 45 ডিভাইডেড বাই টু এখানে আসে আমাদের 22.5 22.5 আমরা একটা পূর্ণ সংখ্যা ধরে নিই 23 ধরে নিই তাহলে জড়িত গণসংখ্যার 35 এর ভিতরে আমাদের এই 22 বা 23 আছে জড়িত গণসংখ্যা কোথায় আছে বিশের মধ্যে নাই পঁয়ত্রিশে আছে বিয়াল্লিশে আছে পঁয়তাল্লিশে আছে সবচেয়ে কাছে আছে কোন সংখ্যার মধ্যে পঁয়ত্রিশের কাছে তো এই শ্রেণীর এল হচ্ছে এটা এল এর মান হচ্ছে ওই মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা এল এফ এম হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা এফ সি হচ্ছে পূর্ব জড়িত গণসংখ্যা এটা হচ্ছে আমাদের এফ সি এটা আমাদের এফ এম আর এটা হচ্ছে এল আর সি হচ্ছে 15 আর 20-এর ব্যবধান যেটা আমরা এখন মান বসাই দিই মানটা কোথায় বসাই এখানেই বসাই এল এর মান 15 প্লাস এন বাই টু 22.5 মাইনাস এফ সি 20 এফ এম 15 ইন্টু শ্রেণী ব্যবধান 5 আমরা আগে বিয়োগ করব গুণ করব ভাগ করব তারপরে যোগ করব একবারে ক্যালকুলেটার কোনো লসাগু করার প্রয়োজন নেই যেটা আসবে আমাদের সেটাই অ্যান্সার এই হলো আমাদের মধ্যমা মধ্যমা তৈরি করার জন্য আমাদের একটা বাড়তি কলাম প্রয়োজন সেটা হচ্ছে
যোজিত গড় সংখ্যা। ক্লিয়ার বাবা? আচ্ছা থ্যাংক ইউ। আমরা দেখি প্রচুরক। প্রচুরক বোঝাই যায়, প্রচুরক মানে প্রচুর। তথ্য সারিতে একাধিকবার যে সংখ্যা আছে, অর্থাৎ যে সংখ্যা সবচেয়ে বেশি বার আছে, সেটাই অত্যন্ত সারির প্রচুরক। ছোট্ট একটা উদাহরণ দিই। তিন, দুই, পাঁচ, দুই, তিন, চার, ছয়, তা প্রচুরক কত? গুড, প্রচুরক তিন, একাধিকবার আছে, হবে প্রচুরক থ্রি। যদি শূন্যও থাকতো একাধিকবার, থ্রি। এখন বলতে পারো যে ম্যাডাম যদি দুই দুইবার থাকতো তাহলে প্রচুরক হতো আমাদের দুটো, একটা হচ্ছে টু, একটা হচ্ছে থ্রি, দুটো প্রচুরক হতো তখন। থ্যাংক ইউ। এখন শ্রেণীকৃত অবিচ্ছিন্ন গণসংখ্যার জন্য প্রচুরকটা দেখো। শ্রেণী গণসংখ্যা দশ থেকে বিশ, বিশ থেকে তিরিশ, তিরিশ থেকে চল্লিশ, চল্লিশ থেকে পঞ্চাশ, পঞ্চাশ থেকে ষাট। আট, দশ, পনেরো, সাত, এখানে আছে তিন। প্রচুর নির্ণয় করো। শ্রেণী গণসংখ্যা দশ থেকে বিশ, বিশ থেকে তিরিশ, তিরিশ থেকে চল্লিশ, চল্লিশ থেকে পঞ্চাশ, পঞ্চাশ থেকে ষাট। আট, দশ, পনেরো, সাত, তিন। এখন কিভাবে বুঝবো আমরা কোন সারিতে প্রচুরক আছে? যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সেই সারিতে আমাদের প্রচুরক আছে। ওই কথাটা শুরু থেকে আমরা লিখে নিব যে তিরিশ থেকে চল্লিশ শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি। সুতরাং সুতরাং ওই শ্রেণীতে প্রচুরকের অবস্থান। সূত্রটা দেখি আমরা। প্রচুরক মোড ইকুয়াল এল প্লাস ডেল ওয়ান ডিভাইডেড বাই ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু সি। এল প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা ডেল ওয়ান, প্রচুরক শ্রেণী এবং পূর্ববর্তী শ্রেণীর শ্রেণীর গণসংখ্যার পার্থক্য করে নিই। তাহলে ডেল ওয়ান হচ্ছে পনেরো বিয়োগ দশ সমান পাঁচ। ডেল টু প্রচুরক শ্রেণী এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, তাহলে পনেরো বিয়োগ সাত দশে আট। সি হচ্ছে প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যবধান চল্লিশ থেকে তিরিশ, সেটা হচ্ছে দশ। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা আমাদের ছিল তিরিশ প্লাস ফাইভ, ফাইভ প্লাস সেভেন ইন্টু টেন। তিরিশ পাঁচ দশে পঞ্চাশ ডিভাইড বাই সাত পাঁচ বারো, এটা ক্যালকুলেশন করে যেটা হয় সেটা আমাদের প্রচুর অ্যান্সার। চার কাঠে আটচল্লিশ, ফোর পয়েন্ট টু, তার ওয়ান, তারপরে একত্রিশ, চৌত্রিশ, দশমিক সামথিং আসে।
এই গেল প্রশ্ন দুই। এখন আমাদের এই পদ্ধতিটা ছিল বহির্ভুক্ত পদ্ধতির গণসংখ্যা টেবিল ছিল। যদি আমাদের অন্তর্ভুক্তির পদ্ধতিতে কোনো টেবিল দেওয়া থাকে তখনকার জন্য আমরা মধ্যমান প্রচুর কীভাবে নির্ণয় করি একটু সতর্ক হও। সেক্ষেত্রে দশ থেকে ১৯, ২০ থেকে ২৯, ৩০ থেকে ৩৯, ৪০ থেকে ৪৯, ৫০ থেকে ৫০। এটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি, এটা শ্রেণী, এটা গড় সংখ্যা। ৮, ১২, ১৫, ৭, ৪ এখানে সংখ্যাটা আছে। তো মধ্যমা, প্রচুরক, চতুর্থক, দশক, শতক, এইগুলো নির্ণয়ের জন্য এই শ্রেণীটাকে আমরা করে নেব প্রকৃত শ্রেণী সীমায় রূপান্তরিত। প্রকৃত শ্রেণী সীমাটা আগে বোঝাই সমাধান। প্রকৃত শ্রেণী সীমা নির্ণয় করার জন্য শ্রেণী সীমা, নিম্ন সীমা যোগ উচ্চ সীমা, নিম্ন সীমা থেকে ০.৫ মাইনাস করতে হবে, উচ্চ সীমাকে ০.৫ যোগ করতে হবে। তো প্রথমে আছে আমাদের দশ, একটা এক্সাম্পল দেখাই। দশ থেকে ০.৫ বিয়োগ করলে আমাদের ৯.৫, আর ওই শ্রেণীর উচ্চ সীমা আছে আমাদের ১৯, তার সাথে ০.৫ যোগ করলে আসে আমাদের ১৯.৫। এখন প্রত্যেকটা যদি আমরা নিম্ন সীমা এবং উচ্চ সীমার সাথে এইভাবে মাইনাস ০.৫ আর প্লাস ০.৫ করি, আমাদের এটা বহির্ভুক্ত পদ্ধতি চলে আসবে। কীভাবে আমরা সফটওয়্যারটা যদি দেখি, শুধু শ্রেণীর ঘরটা দেখি, শ্রেণী এটা আমাদের একবার দেখাচ্ছে আমরা ৯.৫ আসে, ৯.৫ এটা হয় আমাদের ১৯.৫। আমাদের ২০ থেকে ০.৫ বিয়োগ করলে ১৯.৫, এটা আসবে ২৯.৫। ৩০ থেকে ০.৫ বিয়োগ করলে ২৯.৫, এটা আসবে ৩৯.৫। ৪০ থেকে ০.৫ বিয়োগ করলে ৩৯.৫, এটা হলো ৪৯.৫। ৫০ থেকে ০.৫ বিয়োগ করলে ৪৯.৫, আর এটা ৫৯.৫। এখন দেখা বাবা এটা বহির্ভুক্ত হয়ে গেলো, ১৯.৫ ১৯.৫ ২৯.৫ ২৯.৫ ৩৯.৫। তার মানে কি এইখান থেকে এটার গ্যাপ ছিল ১, এটার থেকে এটার গ্যাপ ছিল ১। এখন দেখো কোনো শ্রেণীর মধ্যে কোনো গ্যাপ নাই, এবং তোমরা চোখ বন্ধ করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা শ্রেণীর শ্রেণীব্যাপ্তি কিন্তু দশ। এখানে যেমন দশ ছিল শ্রেণীব্যাপ্তি, এখানে দেখো ১৯.৫ থেকে ৯.৫ বিয়োগ করলে এটাও শ্রেণীব্যাপ্তি আসে দশ। এইভাবে প্রকৃত শ্রেণীর সীমা নির্ণয় করার প্রয়োজন কেন হয় বাবা? আমার যদি এই ঘরে আমার থাকতো হলো মধ্যমা, প্রচুরক, দশক, শতকের ঘর যদি থাকতো মেবি, তাহলে এইটা আমরা রূপান্তরিত করার পরে আমাদের এটা আসছে ২৯.৫। তো রেজাল্টটা আমাদের ০.৫ ভেরি করে। এই ০.৫ ভেরি করার কারণে আমাদের মন্তব্য করতে যেও চেঞ্জ হয়ে যায়, যার কারণে আমাদের প্রকৃত শ্রেণী সীমা নির্ণয় করার প্রয়োজন হয়। এখন আমরা প্রচুরক দেখছি, চতুর্থক নির্ণয় করার জন্য আমাদের কি প্রয়োজন? আমরা মধ্যমা করার জন্য করছি ১/২, এটা চতুর্থক করার জন্য চতুর্থ ৩ যখন করব তখন ১/৪, চার দিয়ে ভাগ করব। চতুর্থ যখন ৩ দুটোর তিনটা চতুর্থক থাকে তখন ১/৩/৪। এই মানটা যোজিত গণসংখ্যার যে সংখ্যার মধ্যে থাকবে সেই ঘরেই প্রথম এবং তৃতীয় চতুর্থকের অবস্থান। কি বোঝা গেছে? তো চতুর্থক নির্ণয় করার জন্য ১/১/৪, ১/৩/৪, এটা প্রথম এবং তৃতীয় চতুর্থকের ক্ষেত্রে অবশ্যই আমার নিম্ন সীমা চেঞ্জ হয়ে যাবে, এবং তখনকার জন্য একটা ০.৫ সব জায়গায় কমে যাবে। প্রকৃত শ্রেণী সীমা নির্ণয় করে আমাদের সব অন্তর্ভুক্তি পদ্ধতির ক্ষেত্রে মধ্যমা, প্রচুরক, দশক, শতক এগুলো নির্ণয় করার সময় অবশ্যই বহির্ভুক্তি করে নিতে হবে, অর্থাৎ প্রকৃত শ্রেণী সীমা নির্ণয় করে নিতে হবে অন্তর্ভুক্ত পদ্ধতিকে। প্রকৃত শ্রেণী সীমা
নির্ণয় করে করতে হবে, নির্ণয় করে করতে হবে। এটা হলো সবচেয়ে বড় গাইডলাইন। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করো, দেখো কোথায় কোন সমস্যা। আগামীতে আবার দেখা হবে, আমাদের বিস্তারিত আলোচনা করা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো সবাই।